দর্শক স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র। আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস। রাতপোহালী উপজেলা নির্বাচন আজকের আমাদের জনতন্ত্র গণতন্ত্র আজকে প্রথম ধাপে আমরাও কথা বলতে চাই উপজেলা নির্বাচন নিয়ে। এর পরের দুই ধাপে আরও দুটি নতুন অন্য বিষয় নিয়ে কথা বলবো। অবৈধ পথে ইউরোপ যাত্রায় বাংলাদেশি নিহতদের মধ্যে বাংলাদেশি 12% এমন একটি তথ্য রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে চলমান তাপপ্রবাহে কৃষিতে ব্যাপক ক্ষতি, এই বিষয়টি নিয়েও একটু কথা বলতে চাই। প্রথম পর্বে আমি প্রথম ধাপের উপজেলা নির্বাচন এটি নিয়েই কথা বলতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে আজকে সময় দিয়েছেন জনাব শ্যামল সরকার, সিনিয়র সাংবাদিক। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের স্টুডিওতে। আর একজন অতিথি অনলাইনে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর নাজমুল্লাহ হাসান কলিমুল্লাহ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও চেয়ারম্যান জালিপপ। স্বাগত জানাচ্ছি ডক্টর কলিমুল্লাহ আপনাকেও। আমি শ্যামল সরকার আপনাকে দিয়ে শুরু করি। উপজেলা নির্বাচন, এবারের উপজেলা নির্বাচন একটা বলা চলে একটু নতুন একটা ধরন এসেছে। একদল নির্বাচনে যায়নি আর একদল প্রতীক নেয়নি, দলীয় প্রতীকের নির্বাচন হওয়ার কথা থাকলেও মোটামুটি বলা চলে যে প্রতীকের বাইরেই নির্বাচন হচ্ছে। এবার ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত যেটা প্রতিযোগিতামূলক নির্বাচন হতে পারে প্রার্থীদের অংশগ্রহণের প্রেক্ষিতে এখন পর্যন্ত আপনার পর্যবেক্ষণ কি বলছে, কি হতে চলেছে কালকে সকালের উপজেলা নির্বাচনে? ধন্যবাদ। এক নির্বাচন মানেই হলো যে একটা উৎসব, এটা বাংলাদেশের বিশেষ করে বাঙালির জন্য এটা উৎসব হিসেবেই আমরা সবসময় দেখে এসেছি। কিন্তু বিগত সময়গুলোতে নির্বাচনের যে পরিবেশ, যে পরিস্থিতি বা চেহারা আমরা লক্ষ্য করেছি, সেটা উৎসব আমরা লক্ষ্য করিনি খুব বেশি। কেন যে সব রাজনৈতিক দলগুলো যাদের অংশগ্রহণের কথা তারা অংশ নেয়নি এই নির্বাচনগুলোতে। এখন যারা অংশ নেয়নি সেটা দায় দায়িত্ব তাদের বিষয়। এখন যারা অংশ নিয়েছিল তারাও যে খুব বেশি মানুষকে উৎসাহিত করতে পেরেছেন, খুব মানুষকে ভোট কেন্দ্রে আনতে পেরেছেন বা ভোট কেন্দ্রে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসছেন এমনটা কিন্তু বলা ঠিক হবে না। তবে একথা ঠিক, মানুষ ভোট দিতে চায়, মানুষ ভোটে আসতে চায়, তার অধিকার প্রয়োগ করতে চায়, এটা সত্য। কিন্তু বাধাটা কোথায়? বাধাটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে নির্বাচনী ধারায় যে বিবর্তন, এই বিবর্তনের প্রেক্ষাপটে বেশ কিছু রাজনৈতিক দল আমি বলবো যে তারা নির্বাচনে বিরোধিতা করে এসছে। জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকার নির্বাচন পর্যন্ত তারা এই নির্বাচনে অংশগ্রহণ করছে না। এমনকি নির্বাচনে জনগণ যাতে অংশগ্রহণ করতে না পারে বা না করে এবং তাদের দল যাতে না করে সেজন্য তারা ক্যাম্পেইন পর্যন্ত করছে, এটা গণতন্ত্রের জন্য খুব ভালো দিক বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। ভোট জনগণের দেওয়ার অধিকার, না দেওয়ার অধিকার তাদের, কিন্তু ভোট না দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা এ বোধহয় বিশ্বে বাংলাদেশ ছাড়া আর কোথাও আছে কিনা আমারও জানা নেই, অন্য বিশেষজ্ঞ যারা আছেন তারা হয়তো বলতে পারবেন। না ভোটের বিধান বোধহয় একবার কোথায় চালু হয়েছিল, পরে এটা বাদ দেওয়া, সম্ভবত পশ্চিমা কোনো দেশে অথবা ভারতেও হতে পারে, মেবি আমার ঠিক খেয়াল নেই মুহূর্তে, তবে বাংলাদেশেই তো চালু হয়েছে, বাংলাদেশেই চালু হয়েছিল, রাইট। তো এখন সেটা একটা, এটা একটা নেতিবাচক ইয়েছে, ধারা ছিল যে আমার পছন্দ হয় না আমি ভোট দিলাম না, না এটা আসলে ঠিক না। মানুষকে যত সংখ্যায় বেশি করে ভোটে ভোট কেন্দ্রিক করা যায়, আমার ব্যক্তিগত বিশ্বাস গণতন্ত্র বলেন, জনতন্ত্র বলেন, জনগণের অধিকার বলেন, তা প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ কিন্তু তত প্রসারিত হয়, তত প্রস্তুত হয়। কিন্তু আমরা যদি সেদিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে আমরা যদি উল্টো পথে যাত্রা শুরু করি তাহলে সেটা গণতন্ত্রের জন্য চপেটাঘাত বটে। একদিকে মানুষ যাতে না আসে তেমন প্রচারণা দেখেছি, আবার অন্যদিকে দলীয় প্রতীক থেকে সরে এসে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়িয়ে, মানে ভোটে প্রার্থীর সংখ্যা বাড়িয়ে ভোটারদেরকে কেন্দ্রে আনার যে চেষ্টা সেটিও সরকারের পক্ষ থেকে আছে না? এটা কিন্তু আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমি আমার এটা বলা কষ্টসাধ্য ব্যাপার, কারণ মাননীয় প্রধানমন্ত্রী এখন বিশ্বনেত্রী, শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশের নেত্রী বললে ভুল হবে, তিনি এখন বিশ্বনেত্রী, বিশ্বকে তিনি, আমি এভাবে বলি যে বিশ্বের যে কজন বিশ্ব নেতা নেত্রী আছেন তার মধ্যে তিনি নিশ্চয়ই একজন অন্যতম। কি উদ্দেশ্যে তিনি করেছেন সেটা বলা খুব এখনই বলার সময় আসেনি, তবে একটা কথা ঠিক, না একটা বলে দিই যে একটা কথা ঠিক যে দলীয় প্রতীক দিয়েও কিন্তু বহু সংখ্যক প্রার্থীকে সুযোগ দেওয়ার সুযোগ ছিল, যেটা জাতীয় সংসদ নির্বাচনে করা হয়েছে। দলীয় প্রতীক উঠিয়ে দিয়ে
পরিবেশটা এমন একটা করা হয়েছে যে এরকম যে আওয়ামী লীগও বোধ হয় ভোটে নাই, এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে কিনা, বা কেউ কেউ এরকম পারসেপশন তৈরি করার চেষ্টা করছেন এই সুযোগ নিয়ে যে আওয়ামী লীগও তো ভোটে নাই না, কিন্তু ঘুরে ফিরে আবার আওয়ামী লীগের নেতাকর্মীরা, আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে সেটা আমরা চাক্ষুষ দেখছি সাংগঠনিকভাবে, কিন্তু এমন পারসেপশন যদি কেউ দাঁড় করাতে চায় যে আওয়ামী লীগ তো ভোটে নাই, আমরা দেখি যে একটু বেশি থাকে সবসময়, এবার কেমন হতে চলেছে এবং সংঘাত সংঘর্ষ যে বিষয়টি এটিও খুব বেশি থাকে উপজেলা নির্বাচনে, এবার কেমন মনে হচ্ছে এখন পর্যন্ত? ধন্যবাদ। আমাদের পর্যবেক্ষকরা সারা দেশে যে প্রথম যে ফেজ বা ধাপ যেখানে যেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে তা মোটামুটি নির্বাচন পূর্ব পর্যবেক্ষণের অংশ হিসেবে তারা খোঁজখবর নিয়েছেন, সশরীরে উপস্থিত থেকে প্রত্যক্ষ করবার চেষ্টা করেছেন, বিশেষ করে এনতেজামের যে কাজটি, তারপর ক্যাম্পেইন এবং যাচাই বাছাইয়ের যে প্রক্রিয়া ইত্যাদি। এখানে যেমন ধরুন কালকে দুটি জায়গা নমুনা হিসেবে আমরা যদি বলি, একটা মাদারীপুর সদর আর একটা হচ্ছে কক্সবাজার, এই দুটি সেন্সিটিভ বিভিন্ন কারণ। আপনার শাজাহান খান মহোদয় সাবেক মন্ত্রী, প্রভাবশালী পরিবারের সদস্য, তার নিকট স্বজনেরা নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এটি একটা নতুন মাত্রা। আবার কক্সবাজারে আপনার অনারেবল মেম্বার পার্লামেন্ট, তারপরে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বলে যারা নিজেদেরকে মনে করেন সেই ধরনের ব্যক্তিবর্গ, সবাই শাসক দলের নেতা কর্মী সমর্থক, তারা সেখানে সক্রিয়। তো ফলে এটা নিয়েও একটু সেন্সিটিভিটি আছে, আমি নমুনা হিসেবে বললাম। আর ইন জেনারেল যেহেতু স্থানীয় সরকারের প্রতিষ্ঠান, স্থানীয়তার উপাদান এখানটায় প্রাধান্য পাবে এটাই স্বাভাবিক। কিনশিপ বা আত্মীয়তা, তারপরে অঞ্চল, আপনি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিংবা মধ্যাঞ্চলের বাসিন্দা একটি নির্বাচনী আসনের, সেটা অনেকাংশে এখানে নিয়ামক ভূমিকা পালন করতে পারে। আবার ধরুন মানিকগঞ্জের সিঙ্গারি, তিনজন প্রবল প্রার্থী, তার মধ্যে দুজন আবার কাছাকাছি এলাকার মানুষ, আরেকজন এমন জায়গা যেখানে তার মানে ক্যাচমেন্ট এলাকায় পাঁচটির মতো ইউনিয়ন আছে, এবং যিনি সবচেয়ে কম প্রবল আধিপত্য বিবেচনায়, তিনি তার একটা গায়ে লেভেল আছে যে তিনি অফিসিয়ালি হয়তো জাতীয় পার্টির সঙ্গে যুক্ত, মূলত বিএনপি ঘরানার মানুষ ইত্যাদি। তো ফলে তার আবার প্রয়োজনীয় পোলিং এজেন্ট জোগাড় করাটা একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। আবার শাসক দলের মানে নেতা দুজন, তারা আবার কাছাকাছি এলাকার মানুষ, ফলে ভোট ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তার মধ্য দিয়ে ভিন্ন রকম একটা পরিস্থিতিও অনেকে আশঙ্কা করছেন যে হতে পারে। মানে এই যে নির্বাচনী সহিংসতার যে ব্যাপারটা, এটা কিন্তু আমাদের নির্বাচনী সংস্কৃতির অংশ আবহমান কাল থেকে, বিশেষ করে স্থানীয় সরকারের বিভিন্ন যে টিয়ার গুলো আছে সেখানকার নির্বাচনে মানুষ খুব ইমোটিভ হয়ে যায় বিভিন্ন কারণে। এবং এখানে খেয়াল করে দেখেন যেহেতু নতুন আরেকটি, আমি বলবো আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুকন্যা দেশরত্ন জয়ন্তী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন একটি মাত্রা কিন্তু প্রযুক্ত করে দিয়েছেন, যে দলের নেতা কর্মীরা আছেন তারা দলের প্রতীক, কিন্তু তাদের কার্যনির্বাহী বরাদ্দ নেই। এবং সেই সঙ্গে তিনি প্রথমে বলেছেন যে যারা মাননীয় মন্ত্রী এবং মাননীয় সংসদ সদস্য তাদের আপনার স্বজনেরা যাতে বিরত থাকেন প্রতিদ্বন্দ্বিতা থেকে। তারপর সেটা আমাদের শাসক দলের মাননীয় মন্ত্রী এবং বিরত থাকা কিংবা এমপি মন্ত্রী যারা আছেন তারা প্রভাব বিস্তার করবেন না, এ ধরনের নানা নির্দেশনা দেয়া হয়েছে, অতীতেও দেয়া হতো, প্রভাব মুক্ত কি থাকে আদেও? দেখুন, আপনার চেষ্টা করতে তো অসুবিধা নেই। যেমন একটা মানে
হুমকি ধামকির ঘটনা নির্বাচন কমিশনের নজরে এসেছে, তার প্রার্থিতা বাতিল করে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তির এবং আপনার অ্যারেস্ট করা হয়েছে, তারা আবার কোর্টের আশ্রয় নিয়েছেন। এবং আপনার অনেকটা এরকম যে খাজার দরবারে কেউ গেলে খালি হাতে ফেরে না, এরকম একটা টানা ঘুষো আছে। তো ফলে কোর্ট থেকে তাদের সপক্ষে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে নির্দেশনা, সেটি নিয়ে নির্বাচন কমিশনের দৃঢ় প্রতিজ্ঞ আমার জানা মতে যে তারা সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাবে। ফলে এই ডামাডোলে সংশ্লিষ্ট এলাকার নির্বাচনটি স্থগিত হয়ে গেছে। তো এরকম আপনার নানান রকমের উদাহরণ কিন্তু খুঁজে পাওয়া যাবে। আর আরেকটি বিষয়, একটু নির্বাচন কমিশন যে আপনি একটু আনছিলেন প্রসঙ্গটি, আমি একটি প্রশ্ন রেখে তারপরে যেতে চাই আবার আপনার কাছে, যে নির্বাচন কমিশন নজরদারি করবে, সিসি ক্যামেরা বসানো হয়েছে, কেন্দ্র থেকে নজরদারি করা হবে, কঠোর হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে, কঠোর বার্তা দেওয়া হচ্ছে যে কোনো ধরনের অনিয়ম যেন না হয়, এই প্রক্রিয়াটি আসলে কতটা কার্যকর? দেখুন, কৌশলের তো কোনো বিকল্প নেই। আমরা ক্রমে আপনার ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে যে উত্তরণের প্রক্রিয়া, তার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। তো সেখানে আমরা যদি অ্যাফোর্ড করতে পারি, ওয়াই নট। এবং এই যে কোথাও কোথাও ইভিএম এ ভোট হচ্ছে, কোথাও কোথাও ব্যালটে ভোট হচ্ছে, আবার এই যে সিসিটিভির যে ব্যবহারটা, সেটা আমরা কোথাও কোথাও লক্ষ্য করছি। তো ফলে সব মিলিয়ে আপনার এই যে নানান রকমের পাইলটটি, সেটা নানান রকমের ফলাফল আমাদের দেবে এবং সদর্থকভাবে ইতিবাচকভাবে আমরা সেটা প্রত্যাশা করি। জি, সেটা ইতিবাচকভাবে প্রত্যাশা করি। আপনি শরীফুল্লাহ ভাইয়ের সাথে একটু যোগ করে দিই, সেটা হচ্ছে যে আমাদের পর্যবেক্ষণের কথা একটু বলি। সেটা হচ্ছে যে একটা নিশ্চিতভাবে বলা যায় যে স্থানীয় সরকার নির্বাচনে ইতিপূর্বে যে নির্বাচনগুলো হয়েছে, সেসব নির্বাচনগুলোর আইনশৃঙ্খলাজনিত যে পরিস্থিতি তৈরি হতো বা সহিংসতা হতো, এবার কিন্তু সে বিষয়ে উল্লেখ করার মতো কোনো ঘটনা ঘটেনি। নির্বাচন কমিশনের সিসিটিভি ক্যামেরার কথা বলা হয়েছে, আমার নিজের চোখে দেখা একটা নির্বাচনী এলাকায় আমি সমস্ত কেন্দ্রে ঘুরেছি, সিসিটিভি ক্যামেরা ঠিকটা আছে কিন্তু তার তারের সংযোগ স্থল খুলে রাখা হয়েছে এমন দৃশ্য, এবং সেখানে ইভিএম এই ভোট হয়েছে, এবং সেখানে ইভিএম এ মানুষের একটা ধারণা আছে যে ইভিএম এও কাজ কারচুপি করা যায়, এখন কিভাবে যায় এটা আমি অবশ্য জানি না, আমার জানা নেই। তবে যদি কারচুপি করা না যেত তাহলে এই সিসি ক্যামেরা খুলে রাখার কি প্রয়োজন ছিল, এটা হলো একটা প্রশ্ন আমার নিজের চোখে দেখা, আমি এলাকার নামটা বলছি না। তারপরে দ্বিতীয়ত হলো এই নির্বাচন কমিশনের যে সমস্ত দায়িত্বে যে সমস্ত নির্বাহী কর্তৃত্বে যারা থাকেন, তারা যে সব জায়গায় সব ক্ষেত্রে সমভাবে দায়িত্ব পালন করেন তা কিন্তু নয়, এটা ব্যক্তি বিশেষের উপরে নির্ভর করে। স্থানীয় নেতৃত্ব যারা থাকেন তারা কীভাবে তাদেরকে কনভিন্স করেন তার উপরেও নির্ভর করে। আবার নির্বাচন কমিশন দেখা যাচ্ছে যে একই অভিযোগে কারো প্রার্থিতা বাতিল করে, আবার একই অভিযোগ থাকলে সেখানে কোনো ব্যবস্থা নেয় না, সেখানে হাইকোর্ট দেখিয়ে দেয়। এখানে এমন উদাহরণ আমার কাছে আছে, আমি এখন বলতে পারি, অন্তত দুই চারটা তো বলতেই পারবো। সব মিলে বিষয়টা তারা কি সিসি ক্যামেরা ব্যবহার করে, সিসি ক্যামেরা কার্যত ব্যবহার করে না যাই করেন, এগুলো তো মেশিন, কিন্তু হিউম্যান এরর যতক্ষণ এটা এটা একমাত্র একমাত্র এর সমাধান জনগণ। জি, আমি জনগণ যদি সচেতন হয়, জনগণ যদি সমস্ত অন্যায়ের ব্যাপারে প্রতিবাদ করে, নিশ্চিতভাবে বলতে পারি আমরা ভালোর দিকে এগোচ্ছি এবং আরো ভালো আমাদের হবে। আমি একটা বিরতি নিতে চাই। জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। একটা বিরতি নিতে চাই দর্শক। বিরতি থেকে ফিরে আমরা অবৈধ পথে ইউরোপ যাত্রায় নিহতদের মধ্যে 12% বাংলাদেশি, এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। আরও একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হবেন। সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে ফিরছে একটু পর। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আমরা কথা বলছিলাম উপজেলা নির্বাচন নিয়ে, এই পর্বে কথা বলতে চাই চলমান তাপপ্রবাহে কৃষিতে ব্যাপক ক্ষতি, এই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই। অবৈধ পথে ইউরোপ যাত্রায় 12% বাংলাদেশি নিহত হচ্ছেন, এই বিষয়টি নিয়ে পরের পর্বে কথা বলি। এই পর্বে চলমান তাপপ্রবাহে কৃষিতে ব্যাপক ক্ষতি, এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে একজন অতিথি অনলাইনে যুক্ত আছেন, যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর ইলিয়াস হোসেন, অর্থনীতি বিভাগের শিক্ষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। স্বাগত জানাচ্ছি অধ্যাপক ডক্টর ইলিয়াস হোসেন আপনাকে। আর স্টুডিওতে শ্যামল সরকার, সিনিয়র সাংবাদিক, তিনি তো রয়েছেন। আমি যেন শ্যামল সরকার আপনার কাছেই শুরু করি। আমরা দেখলাম এবার প্রচণ্ড খরা, রোদ গেল এবং বোরো ধান আমরা
একটা অঞ্চলে দেখেছি আমি, আর নিজেই কদিন আগে বাড়িতে গিয়েছিলাম যশোর মাগুরা এই অঞ্চলে, দেখলাম যে মাঠের পর মাঠ ধান কাটা হয়ে গেছে। হাওড়ের কথা হচ্ছিল একজন মন্ত্রীর সঙ্গে, তিনি বললেন যে হাওড়েও এবার 80% লক্ষ্য পূরণ হয়েছে, কিন্তু আমরা আমাদের প্রতিবেদনে যেটি দেখছি যে রাজশাহী অঞ্চলের লিচু কিংবা আম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে যে লক্ষ্যমাত্রা ছিল, খুব বড় ধরনের ক্ষতির মুখে পড়তে যাচ্ছে এবার কৃষকরা, কি বলবেন? এই এই তাপপ্রবাহ আমাদেরকে একটা বড় শিক্ষা দিয়েছে আমি বলবো, যে বিশেষ করে এই যে আপনি যেটা বলছিলেন যে কৃষক কৃষক পর্যায়ে যে সচেতনতা এবং ওরা যে ওদের যে অ্যাওয়ারনেস বিল্ড আপ হচ্ছে, এটা কিন্তু একটা অভাবনীয়। সরকারের পক্ষ থেকেও যেমন আহ্বান ছিল, মন্ত্রী বা মন্ত্রণালয় তারও কিন্তু বিভিন্নভাবে এই যে কৃষকদের মাঝে যে আহ্বানটা জানিয়েছিলেন যে ধানটা একটু আগে আগেভাগে উঠিয়ে নিতে, কারণ আর আবহাওয়া দপ্তর কিন্তু এবার খুব একটা ভালো কাজ করেছে আমি বলবো, একই সাথে যে তারা কিন্তু টাইম টু টাইম যে ফোরকাস্ট করেছে এটা কিন্তু মোটামুটি খুব সঠিকভাবে হয়েছে, ফলে হাওড়ের কৃষকরাও সচেতন ছিলেন, তারা ধানটা তুলে নিতে পেরেছেন। মাগুরা বলছেন আপনি, সমগ্র দেশেই আমি বলবো যে 90% ফসল মানুষ কিন্তু ঘরে তুলে নিতে পেরেছেন, বিশেষ করে ধান। এখন ক্ষতি যেটা হয়ে গেছে আমাদের মৌসুমি ফল আম, তারপরে লিচু এবং দানাদার শস্য, দানাদার শস্য যেগুলো, এগুলোর একটা ব্যাপক ক্ষতি হয়েছে এবং এগুলোর উপরে কিন্তু অনেক অনেক পরিবার যেমন নির্ভরশীল, আমাদের জাতীয় অর্থনীতিও কিন্তু অত্যন্ত নির্ভরশীল। আপনি জানেন যে চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, নওগাঁ, রাজশাহী, এদিকের রংপুর, এদিকের আমগুলো কিন্তু বিদেশে রপ্তানিও হয়। রপ্তানি তো দূরের কথা, এখন আমি সর্বশেষ যেটুকু আমাদের ওই সমস্ত অঞ্চল থেকে আমরা খবরাখবর পাই সংবাদকর্মী হিসাবে, তাতে তাদের ধারণা এরকম যে এবার আমাদের দেশীয় চাহিদা মেটানোই প্রায় অসম্ভব হয়ে যাবে, কেন যে এত তাপপ্রবাহে আমের গুটিগুলো আপনার একবার পড়ে গেছে, ঝরে গেছে, তারপরে পোক্ত হতে পারেনি, ভালো পুষ্ট হতে পারেনি, শেষের দিকে বৃষ্টি হওয়াতে সে আবার শিলা বৃষ্টি হয়েছে, তাতে করে আরও ব্যাপক ক্ষতি হয়েছে, ফলে এই কৃষকের ক্ষতি প্লাস আমি মনে করি যে দেশের ক্ষতি, জাতীয় অর্থনীতির ক্ষতি। এই অর্থনীতির জায়গাটা নিয়ে একটু কথা বলতে চাই, আমাদের সঙ্গে অধ্যাপক ডক্টর ইলিয়াস হোসেন যুক্ত হয়েছেন। ডক্টর ইলিয়াস হোসেন, আর অর্থনীতির দৃষ্টিকোণ থেকে আমরা এই খরা কিংবা বৃষ্টি না হওয়া, জল সেচের যে সমস্যা এটিও ছিল বিশেষ করে বরেন্দ্র অঞ্চলে, কী ধরনের একটা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে চলেছে কিংবা সম্ভাবনা তৈরি হয়েছে, কী বলবেন অধ্যাপক ডক্টর ইলিয়াস হোসেন? ধন্যবাদ আপনাকে। উত্তরাঞ্চলে আমরা যদি উত্তরাঞ্চলের কথা বলি, বিশেষ করে বরেন্দ্র অঞ্চলে, তাহলে প্রত্যেক বছরে আমরা একটু একটু খরা বা বৃষ্টিহীনতা, একটু উষ্ণতা, এটা আমরা প্রত্যেকবারই এটা এক্সপিরিয়েন্স করি। কিন্তু এবার আমরা যেটা দেখলাম যে দীর্ঘদিন ধরে আর কি, বিশেষ করে মার্চের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত যে দীর্ঘদিন ধরে বৃষ্টিহীনতা এবং ক্রমাগত বর্ধিত যে তাপমাত্রা, তার ফলে এই অঞ্চলের যে কৃষি এবং অর্থনীতি তার উপর ব্যাপক এবং বহুমাত্রিক প্রভাব পড়েছে। যেমন আপনি একটু আগে উল্লেখ করলেন যে উত্তরাঞ্চল শুধু এই বরেন্দ্র অঞ্চল, এই অঞ্চল শুধু শস্য ভাণ্ডারই না, এই অঞ্চল ফলের জন্য বিখ্যাত, আম লিচু এইসব ফলের জন্য বিখ্যাত। ফলে বৃষ্টিহীনতার ফলে এবার আমরা জানতে পেরেছি যে প্রায় 20-30% আমের ফলন কমে গেছে, লিচুর ফলন অনেক কম হবে, এবং যারা ধান চাষি এখন বোরোর মৌসুম, যদিও হাওড় অঞ্চলে ধান অলরেডি কাটা বা মানে হারভেস্টিং চলছে, কিন্তু প্লেইন ল্যান্ড, উত্তরবঙ্গের প্লেইন ল্যান্ডে কিন্তু ধান হারভেস্ট করতে আরো 20-25 দিন লাগবে। অর্থাৎ গত এক মাস ধরে এই সময়টা ধান, বোরো ধানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময় যে ধানের শীষ বেরিয়েছে, সুতরাং ধানটা পোক্ত হওয়ার জন্য প্রতিদিন মাটিটাকে মানে মাটিতে পানি থাকতে হয়, ফলে ধান পোক্ত হয় এবং এক্সপেক্টেড হারভেস্ট হয়। কিন্তু এবার দেখা যাচ্ছে যে প্রতিদিন পানি লাগছে, সুতরাং একদিক থেকে দেখা যাচ্ছে যে কৃষকদের প্রচুর খরচ হচ্ছে পানি দেওয়ার জন্য, সেচ দেওয়ার জন্য। অন্যদিকে এত কিছুর পরেও এই বৃষ্টিহীনতার কারণে, উষ্ণায়নের কারণে, তাপমাত্রার কারণে ধান কিন্তু পরিপূর্ণ হচ্ছে না, ধানের দানাগুলো বড় হচ্ছে না, ছোট হচ্ছে, চিটা হচ্ছে। ফলে অর্থনীতিবিদরা ধারণা করছে, অনেকেই ধারণা করছেন যে প্রায়
20 থেকে 30 লক্ষ টন ধান উৎপাদন এবার, বড় ধান উৎপাদন এবার কমে যেতে পারে। এবং একটা নিউজে হয়তো দেখেছেন যে অর্থনীতিবিদ আব্দুস সাত্তার মন্ডল, তিনি তো আশঙ্কা প্রকাশ করেছেন প্রায় 50 লক্ষ টন ধান উৎপাদন কমে যেতে পারে, ফলে আমাদের হয়তো খাদ্য নিরাপত্তায় একটা ঝুঁকির সম্মুখীন আমরা হতে পারি। একটা প্রস্তুতি কি নেওয়া যেতে পারে আসলে, আমরা এই যে ক্ষতিটা হয়েছে এটা তো অবশ্যই মোকাবেলা করা দরকার, একটু সংক্ষেপে যদি বলেন কি প্রস্তুতি নেওয়া যেতে পারে? এখান থেকে আপাতত তো এ বছরে আর করার কিছু নাই, কিন্তু আমাদের যেই ব্যবস্থাগুলো নিতে হবে সরকারের পক্ষ থেকে, সেটি মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেমন বরেন্দ্র অঞ্চলে প্রত্যেকবারই আমরা আলোচনা করি কিন্তু সমাধান আসে না, যেখানে পানির স্তর ক্রমাগত নেমে যাচ্ছে, ফলে এখানকার নদী নালা খাল বিল এগুলো যাতে সারফেস ওয়াটার ধরে রাখতে পারে এই ধরনের একটা ব্যবস্থা করতে হবে। এবং দীর্ঘমেয়াদে আমাদের যেটি করতে হবে যে ক্রপ রোটেশন, কিছু ড্রট টলারেন্ট যেটা ভ্যারাইটি, সেগুলোকে আমাদের উদ্ভাবন করতে হবে, নতুন নতুন ফসল সেগুলোর ইনোভেশন করতে হবে, এগুলো আমাদেরকে দীর্ঘমেয়াদে ভাবতে হবে। জি জনাব শ্যামল সরকার, পানি অনেক গুরুত্বপূর্ণ একটা সমস্যার কারণ ওই অঞ্চলে, যেটি এবারও ভোগাচ্ছে না, এটা এটা তো এখন আর পানি যে একটা বিশেষ অঞ্চলের মধ্যে যে ভোগাচ্ছে তা কিন্তু নয়, এটা সারা বাংলাদেশেই এখন পানির লেয়ার নেমে যাচ্ছে, ফলে এটা একটা সমস্যা এখন দেশব্যাপী। এখন এটা এই বিশ্বায়নের এই যে উষ্ণতা এটা কিন্তু সারা বিশ্বব্যাপী হয়েছে, এটা শুধু বাংলাদেশের সমস্যা নয়, সারা বিশ্বের সমস্যা এটা। তো এখন সেভাবে আমাদের সরকার নিশ্চয়ই সে চিন্তা ভাবনা করবেন, তবে আসার কথা হলো এই যে ডক্টর ইলিয়াস যেটা বলছিলেন যে আমাদের কিছু ঘাটতি এবার হবে, ইতিমধ্যেই আপনি জানেন যে সরকার চাল এবং খাদ্য আমদানির জন্য যা যা করার উনি অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে বিশেষ চাল আমদানি করা হবে, সেই আমার মনে হয় যে ঘাটতি মোকাবেলার জন্য এটা আমাদের জন্য একটা উপকারী হবে। এবং এবং এখন এই ক্ষেত্রে সমস্যা যেটা এখন দীর্ঘমেয়াদী হয়ে যাবে এখন, যে এই তাপপ্রবাহ বা বিশ্বায়নের এই বিবর্তন যদি অব্যাহত থাকে, তাহলে সমস্যা যেটি হবে সেটা হচ্ছে যে সুদূর প্রসারী পানির স্তর যদি নেমে যেতে থাকে, তাহলে এখন নতুন করে আবার এই সেচ ব্যবস্থায় একটা বড় পরিবর্তন আনতে হবে, সেটার ক্ষেত্রে আমাদের সরকারি প্রস্তুতি আমি শুনেছি যে একটা আলাপ আলোচনার মধ্যে আছে, বিশেষজ্ঞদের সাথে তারা আলাপ আলোচনা করছেন যে এরকম অবস্থা তো নিশ্চয়ই ভবিষ্যতে আরও হতে পারে, সেক্ষেত্রে পানির স্তর যাতে আরও নেমে না যায় বা যদি নেমে যায় সেক্ষেত্রে আমরা আবার কি করতে পারি সে নিয়ে আলোচনা চলছে, এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে এটা আমার মনে হয় যে এখনই সিদ্ধান্ত দরকার, এখনই সিদ্ধান্ত নেওয়া দরকার, বিকল্প পন্থা আমাদের খুঁজতেই হবে, কারণ ধরেই নিতে হবে যে জলবায়ুর এই যে পরিবর্তন, এই পরিবর্তনের দ্বারাই আবহাওয়ার যে বিবর্তন ঘটছে বিভিন্ন ধরনের না সেটাই সেক্ষেত্রে চলতে থাকবে, সেক্ষেত্রে আমাদেরকে খাপ খাইয়ে নেওয়ার জন্য আমাদেরকে কিন্তু প্রস্তুতি এখন থেকে নিতে হবে। আবার দেখেন একটা বিষয়, সিলেট সুড়ঙ্গগঞ্জে এর মধ্যে পানি বাড়তে শুরু করেছে, গতবার আমরা একটা ভয়াবহ বন্যা দেখেছি, বিচিত্র একটা মানে অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে, থাকা দরকার আছে। একটা বিরতি নিতে চাই আবারও, জনাব অধ্যাপক ডক্টর ইলিয়াস হোসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক বিরতি নিচ্ছি, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। এই পর্বে কথা বলতে চাই ইউরো যাত্রায় নিহতদের মধ্যে 12% বাংলাদেশী, এমন একটি তথ্য এসেছে আজ। আমি আমার সঙ্গে আরও একজন অতিথি যুক্ত হয়েছেন, যুক্ত হয়েছেন আসিফ মুনির, অভিবাসন বিশেষজ্ঞ, অভিবাসন ও শরণার্থী বিষয়ক বিশেষজ্ঞ। জনাব আসিফ মুনির, স্বাগত জানাচ্ছি আপনাকে। আর স্টুডিওতে শ্যামল সরকার, সিনিয়র সাংবাদিক, তিনি তো রয়েছেনই। আমি একটু এবার আসিফ মুনিরকে দিয়ে শুরু করতে চাই। জনাব আসিফ মুনির, আমরা একটা মানে অভিবাসন প্রত্যাশীদের ইউরোপে যাওয়ার পথে এই যে মৃত্যু, নতুন কিছু না, আবার এই যে 12% যে তথ্যটি এই মুহূর্তে আসছে সেটিও আমরা ধরলাম যে অভিবাসন সংস্থার একটা তথ্য, কিন্তু আমরা তো জানি যাচ্ছে কিন্তু অবৈধভাবে যাচ্ছে, তারালরা সংগ্রহ করছে ও টাকা খরচ করে মানুষ যাচ্ছে, আমরা ব্যবস্থা নিই না কেন? আমি একটু এই জায়গাটা নিয়ে কথা বলতে চাই। আমরা তো আমরা কি জানার কোনো সুযোগ নেই এই দালাল কারা কিংবা কারা নিয়ে যাচ্ছে? ধন্যবাদ। এখানে আসলে যেহেতু এটা একটা আন্তর্জাতিক ভ্রমণ এবং আন্তর্জাতিক প্রক্রিয়া, তাই না, এখানে শুধুমাত্র আমাদের উদ্যোগে হবে না, এটার আন্তর্জাতিক উদ্যোগ লাগবে। এই অর্থে যে অন্তত একটি দেশ বা দুটি দেশ হয়ে তারপরে আমরা জানি যে ভূমধ্যসাগর হয়ে যাচ্ছে,
এখন সেখানে একটা হচ্ছে যে আমাদের নীতিগত একটা নীতিমালা বা আমাদের পলিসি জায়গা থেকে একটা সিদ্ধান্তের জায়গা, যখন আমরা মাঝে দেখা গেল যে লিবিয়ার সাথে আমাদের বিশেষ করে অভিবাসন কর্তৃপক্ষ তারা চুক্তি করলেন যে লিবিয়াতে যাবে আমাদের বাংলাদেশিরা, কিন্তু এটা আমি আপনি এবং মোটামুটি যারা ইন্টারনেট ব্যবহার করেন জানেন যে লিবিয়াতে আসলে অনেক বছর ধরে সেই সাদ্দাম হোসেনের হত্যার পর থেকে সেখানে স্থিতিশীল সরকার কখনো নেই। আমরা যেমন এখানে আমাদের শহর দুই ভাবে ভাগ, উত্তর আর দক্ষিণ, কিন্তু ওখানে নেতিবাচক অর্থে দুটো সরকার আছে লিবিয়াতে এবং সেখানে কর্মপরিবেশ নেই। এখন লিবিয়াতে কেন যায় বাংলাদেশের মানুষ? কারণ লিবিয়া হয়ে এসে ইউরোপে যাওয়ার চেষ্টা করছে, তীরবর্তী দেশ, সমুদ্র তীরবর্তী জায়গা রয়েছে সেখানে, এবং অনেকে সেখানে আটকাও পড়ছেন এবং সেখানে অনেক লোমহর্ষক ঘটনাও ঘটেছে, হত্যা হয়েছে, মারাও গেছে লিবিয়াতেই। তো এটা একটা আমাদের দিক থেকে একটা নীতিগত জায়গা যে আমরা কেন লিবিয়ার জন্য জায়গাটা উন্মুক্ত করছি। তারপর আবার ধরেন দুবাই, মাঝে দেখা গেল যে একটা কথা আসলো কোট আন কোট ফ্রি ভিসা। ফ্রি ভিসা মানে ওখানে কাজের পরিবেশের নিশ্চয়তা নেই, মানুষ ওখানে ভিসা নিয়ে যেতে পারবে। এখন যারা যাচ্ছে লিবিয়া বলেন দুবাই বলেন, তারা সেখানে যাক আর সেখান থেকে আর কোথাও যাক, এটা কিন্তু কর্তৃপক্ষ জানে, আমাদের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানার কথা, স্পেশাল ব্রাঞ্চ যেটি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আন্ডারে তাদের জানার কথা, এছাড়া অন্যান্য যা যা আছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, সবাই জানে। কিন্তু জেনে আমরা উদ্যোগ নেই না কেন? কারণ এখানে একটা প্রবণতা আছে এখনো কোথায় যেন আমাদের রয়ে গেছে যে মানে শুধু যারা যেতে চান তারা না, আমাদের একটা প্রবণতা আছে যে ঠিক আছে মানুষ যেতে পারলে যাক, আমাদের এত জনসংখ্যা যেভাবে যেতে পারুক যাক, সে তো নিজের ব্যবস্থা করে যাচ্ছে। এই যে আপনি বলছেন, এখানে আমি বলবো যে রাজনৈতিক সদিচ্ছার অভাব আছে এবং সমন্বয়হীনতা রয়েছে। এক বিমানবন্দরে গেলেই দেখবে যে যারা অভিবাসনের ক্ষেত্রে যে দপ্তর বা যে ডেস্ক গুলো কাজ করছে এবং স্পেশাল ব্রাঞ্চের যে দপ্তর বা ডেস্ক গুলো আছে, তাদের নিজেদের মধ্যে ইচ্ছাকৃত ভাবে সমন্বয় নাই, ইগো প্রবলেম কাজ করে। এখানে বিভিন্ন মন্ত্রণালয় মনে করে আমার ডাটাবেস আমার নিয়ন্ত্রণে, আমি সবকিছু আমার মতো করে দেখব, আমি কেন ওকে দিব। তো এই জায়গাগুলো যদি ঠিক না করি, মানুষের তো প্রবণতা থাকবেই যাওয়ার জন্য, এবং আমরা দেখছি যে কিছু মানুষ এখানে হয়তো সমুদ্রে ডুবে মারা যাচ্ছেন বা কিছু, কিছু মানুষ তো যেতে পারছেন। আবার ওই দিকে ইউরোপে সেখানে কিন্তু মাঝে মাঝে এক ধরনের শিথিলতা তৈরি হচ্ছে, তারা গ্রহণ করে নিচ্ছে, তারা অ্যাসাইলাম দিচ্ছে। এটা একটা যে বলে পুল ফ্যাক্টর যে কাজ করে, যে ঠিক আছে আমি গেলে যেভাবেই যাই না কেন যদি বেঁচে উঠতে পারি ওদিকে তীরে একটা কিছু তো পসিবল। এই যে বৈধভাবে যাওয়ার পথ তো আগে থেকে অনেক বেশি খুলেছে, কিন্তু তারপরেও কিছু বাধা কিংবা বেশি অর্থ খরচের ব্যাপার, কিছু সমস্যা মানে কিছু প্রক্রিয়াগত জটিলতার ব্যাপার, এইগুলো দূর করলে হয়তো এই বিষয়গুলো আরো বেশি মানে এই মৃত্যুর হার হয়তো কমতো অবৈধভাবে যাওয়ার, সেটা কমতো। আমি যেটা সাথে যুক্ত করব সেটা হচ্ছে যে আপনারা যদি দেখেন যে ইউরোপে কারা যাচ্ছেন, একেবারে নিরক্ষর শ্রমজীবী মানুষ কিন্তু যাচ্ছেন না, কিছুটা নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যাচ্ছেন, যারা হয়তো প্রতিযোগিতামূলক ভাবে ইউরোপে পেশাগত ভাবে যাওয়ার সুযোগ পাচ্ছেন না বা পাবেন না মনে করেন, অথবা তাদের শিক্ষাগত ওরকম হায়ার স্ট্যান্ডার্ড অফ এডুকেশনের জায়গায় ওনারা নেই যে ওনারা তাদের এডুকেশন স্কোর দিয়ে ওখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত হবেন। কাজে তারা মনে করছেন যে আমি যদি অন্য কোনো ভাবে যাই তাহলে আমি তো ইউরোপে ঢুকতে পারবো, প্রবণতা হচ্ছে ঢুকতে পারা। তো সেই জায়গাটি একটি ব্যাপার যেখানে যারা যাচ্ছেন, আপনি যে বললেন অনেক টাকা খরচ করে যাচ্ছেন, এখন মধ্যপ্রাচ্য যাওয়া যারা যাচ্ছেন সেই জনগোষ্ঠী আর ইউরোপে যারা যেতে চাচ্ছেন তাদের মধ্যে কিন্তু কিছু তফাত আছে। এরা অন্যভাবে যেতে পারবেন না মনে করছেন বলে, তারা সেই প্রতিযোগিতায় টিকবেন না বলে তারা হয়তো অন্যভাবে চিন্তা করছেন। জি জনাব শ্যামল সরকার, আমরা এই সমস্যার সমাধান কি আসলে আমরা একটু সমাধান মোটামুটি একমত পোষণ করে বলছে যে উনি একটি কথার সাথে আমি একটু দ্বিমত পোষণ করব, যে রাজনৈতিক সদিচ্ছার অভাবের কথা উনি যেটা বলেছেন, আমার কাছে ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত যে খবরটুকু আমরা রাখি সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দায়িত্বে আসার পর এই বিদেশে গমনেচ্ছু এবং কাজ করতে প্রত্যাশী তাদের জন্য অনেক সুযোগ সুবিধা তিনি তৈরি করে দিয়েছেন। সেটা হলো যে ঋণ দেওয়ার ব্যবস্থা করেছেন স্বল্প সুদে, সুদবিহীন ঋণের ব্যবস্থা আছে, সরকারি উপায়ে যাওয়ার ব্যবস্থা আছে, অনলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা আছে। একটা ক্ষেত্রে ঘাটতি আছে, সেটা হলো স্কিল ডেভেলপমেন্ট। এই স্কিল ডেভেলপমেন্টের জন্যেও যেটা আসিফ মনির সাহেব বলছেন, আমি ওইটা একটু অন্য জায়গায় দিয়ে এই সমন্বয়হীনতার কথাটা বলবো, সেটি হচ্ছে যে আমাদের পর্যাপ্ত ট্রেনিং সেন্টার নেই,
যেখানে স্কিলগুলো ডেভেলপ করার জন্য যা যা করা দরকার এই কাজ জায়গাগুলো খুব কম। সেক্ষেত্রে আমি যতদূর জানি যে স্পোর্টস মিনিস্ট্রির কিছু জায়গা আছে, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের কিছু জায়গা আছে এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কিছু সেন্টার আছে। এইগুলো নিয়ে একবার কথা হয়েছিল সে আরও 5 বছর আগে, যে এই সবগুলোকে মানুষের কর্মসংস্থানের উপযোগী করে তোলবার জন্য ট্রেনিং সেন্টারে রূপান্তরিত করা হবে এবং আপনি যে আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের কিছু জায়গা আছে। তো কিন্তু এই বিগত দীর্ঘ সময়ে কিন্তু সেই কাজটি হয়নি, এর একটা। দ্বিতীয় হলো যে নিম্নবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত সরকারের এই যে সুবিধাটা, এই সুবিধাটা কিন্তু আসলে কাজে লাগাতে পুরোপুরি সকলে পারেন না, বেশিরভাগ পারেন না। কেন পারেন না? কারণ এইখানেও দালাল এবং এইখানেও ভুক্তভোগীর, এদের ধরে ছাড়া আপনি যেতে পারবেন না, সে পর্যন্ত আসার সুযোগ নেই। আবার দেখেন যে যদি আপনি অবৈধ পথে যেতে চান তাহলে খুব সহজ। সহজটা কি, যে আপনি গ্রাম থেকে একজনকে নিয়ে আসবেন, গ্রামে একটা দালাল আছে, একটা কোম্পানিতে নিয়ে দিবেন, কোম্পানি খুব ভালো ব্যবহার করবে, তারপর কিছু টাকা হাতিয়ে নিয়ে আপনার একটা বোয়া পাসপোর্ট ধরিয়ে কোনো রকমে, যেটা উনি আসে উনি সাহেব বলছিলেন দু একটা কান্ট্রি তো পার হতে লাগে, দু একটা কান্ট্রি পার হয়ে নিয়ে সাগরের মধ্যে নিয়ে ছেড়ে দিয়ে চলে শেষ করতে চাই। এই মানুষ যখন যতক্ষণ না সচেতন হয় যে আমি যাব না, আমি এই পথে যাব না, আমি সরকারিভাবে যাব অথবা আমি দেশের মধ্যে কিছু করে যাব। ওই যে ওই যে যেটা আগে বলছিলেন যে মধ্যস্বত্বভোগী, কিন্তু দালাল ওখানেও আছে, ওই জায়গাটাও ঠিক করে ওরা উপলব্ধ করে, মানুষ উপলব্ধ করে নিয়ে যাওয়ার জন্য। আবার সরকারি প্রক্রিয়া যেটি আছে সেটিও একটু সোজা হওয়া দরকার, সোজা হওয়া দরকার, সহজ সরল করা দরকার। আসিফ মনির, আপনি কিছু বলতে চাইবেন কিনা একেবারে সংক্ষেপে, আমি শেষ করতে চাই আপনাকে দিয়ে। ওই প্রশিক্ষণে যেটা বললেন ভাই আপনার সাথে আমি একমত, এখানে যেটা দরকার আসলে বিশেষ করে বিদেশের জন্য যে ধরনের প্রশিক্ষণ দরকার আর আমাদের দেশের শ্রম বাজারের জন্য একটু পার্থক্য থাকবে। তা আমরা এখনো ওই বিদেশের জন্য যোগ্যপযোগী করতে পারিনি, আর সার্টিফিকেশনটা এটা এখনো আন্তর্জাতিক কোনো আমাদের অ্যাফিলিয়েশন তৈরি হয়নি, যে আমাদের একটা ট্রেনিং এর সার্টিফিকেট বিদেশিকে দেখালে একজন সেটাকে মানবে যে হ্যাঁ ঠিক আছে এটা আন্তর্জাতিক মানে। তো এইটার জন্য ওই যৌথ উদ্যোগগুলো লাগবে যেখানে সার্টিফিকেশনটা নিশ্চিত করা যায়। জি, অসংখ্য ধন্যবাদ জনাব আসিফ মনির আমাদেরকে সময় দেওয়ার জন্য, জনাব শ্যামল সরকার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে সময় দেওয়ার জন্য। শেষ করতে হচ্ছে আজকের মতো। দর্শক, সিএসআরএফ জনতন্ত্র গণতন্ত্র আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।